এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করুন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার ইউটিউব চ্যানেল লোগোটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। সো বন্ধুরা, এটা একটি কমন কাজ। সো অনেকেই বলতে পারে যে এইটা নিয়ে একটি টিউটোরিয়াল বানানোর আসলে কি দরকার, এটা একটি কমন কাজ, এই কাজটা আসলে সবাই পারে। সো বন্ধুরা, সো ইউটিউবটি আপডেট হওয়ার পর সবার একটি প্রবলেম হয়ে গেছে, যারা বিশেষ করে যারা স্মার্টফোন ইউজ করে, যারা স্মার্টফোন দিয়ে ইউটিউবিং করে। সো বন্ধুরা, তারা যখন আসলে লোগোটা চেঞ্জ করতে যাচ্ছে তারা তখন আসলে লোগোটা চেঞ্জ করার কোনো অপশন পাইতেছে না, তার জন্য এই ভিডিওটি বানানো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার স্মার্টফোনটি দিয়ে কীভাবে আপনি ইউটিউব চ্যানেলের লোগো আগের মতো চেঞ্জ করবেন। সো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আপনি ইউটিউবটি ওপেন করুন, তারপর আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করুন, তারপর আবারও এই লোগোটার উপরে ক্লিক করুন। লোগোটার উপরে ক্লিক করার পর সোয়াইপ করে একটু নিচে চলে যাবেন, তারপর এখানে দেখবেন সেটিং বাটন। সো সেটিং বাটনে ক্লিক করবেন, তারপর আপনারা এখন এখানে দেখতে পাইবেন যে এখানে আসলে লোগো সেট করা আসলে কোনো অপশন নাই। সো এখানে আমি আসলে যতবার ক্লিক করি এখানে আপনি কোনো অপশন দেখতে পাইবেন না। সো এখানে আপনার আসলে ভালোভাবে দেখতে পারতেছেন এখানে আসলে লোগো সেট করার কোনো অপশন নাই। সো আমরা সেই ক্ষেত্রে সেটি করতে সেটা হলো, সো এই সমস্যাটা সলভ করার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব, তারপর আমরা এখানে সার্চ করে দেব ইউটিউব। সো ইউটিউব লিখে সার্চ করে দিলাম। ইউটিউব লিখে সার্চ করার পর আমরা যেটি করব, আমরা এইখানে একটি 3 ডট লাইন দেখতে পাইবো। সো এখানে এখন একটি ডাউনলোডের আইকন দেওয়া আছে। সো এখানে আপনি 3 ডট লাইন দেখতে পাইবেন। সো 3 ডট লাইন দেখার পর তারপর আপনি একটু নিচে চলে যাবেন, তারপর এখানে আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট বা আপনি রিকোয়েস্টেড ডেস্কটপ সাইট দেখতে পারেন। সো আমি এই ডেস্কটপ সাইট এইটা ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করার পর আপনার ইউটিউবটা ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে, তারপর আপনার চ্যানেলের লোগোটার উপরে আপনি এখানে ক্লিক করবেন। সো এখানে অবশ্যই আপনার চ্যানেলটা লগ ইন করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। সো এটা লোডিং নিতেছে, তারপর এখানটায় আপনি অ্যালাউ করে দিতে পারেন। সো আমি এখানে ব্লক করে দিতেছি, তারপর আপনি মাই চ্যানেলে ক্লিক করবেন। মাই চ্যানেলে চলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেল। সো অবশ্যই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওয়ে ক্লিক করবেন না, কাস্টমাইজ চ্যানেলে। সো এখন আপনি এটা একটু জুম করে নেবেন, জুম করে নেওয়ার পর তারপর আপনি যেটি করবেন, সো এই লোগোটার উপরে দেখতে পাবেন এখানে একটি এডিট বাটন দেখতে পাবেন বা একটি পেন বাটন দেখতে পাবেন। সো এইটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পর তারপর আপনি এই এডিটে সিম্পলি ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পর আপনি যেটি করবেন সেটি হলো আপনার সামনে অটোমেটিকলি এইটা চলে আসবে। সো আপনি এখান থেকে কেটে দেন, এখান থেকে এটা কেটে দেওয়ার পর তারপর আপনি এই যে এখানে যে এডিট বাটনটা রয়েছে, সো আপনি সিম্পলি এডিট বাটনে ক্লিক করেন। সো এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই যে দেখতে পারতেছেন, আপনি যদি এখন এইখানে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিটা আপনার সামনে সরাসরি ওপেন হয়ে যাবে। সো আপনি এখান থেকে নেমটা চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আপনি একটি নিক নেমও দিতে পারেন। সো আমি এখন এখান থেকে আসলে লোগোটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাই দেব। সো আমি এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন আপলোড ফটো। সো আমি আপলোড ফটোতে ক্লিক করব, তারপর আপনার ফাইলটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি যে কোনো একটি আমি দিয়ে দেব। সো আমি এইটা না, সরি, সো আমি এইখান থেকে এক ক্রমে চলে যাব। সো এটা আমার একটা ফাইলের নাম। সো আমি এখান থেকে সো আমি এইটা সেট করে দেব। সো এইটা সেট করার জন্য আমি ওইটার উপরে ক্লিক করলাম। সো এটা ক্লিক করার পর একটু লোডিং নেবে। সো এখনই চলে আসবে। সো অবশ্যই একটু ধৈর্য ধারণ করে ওয়েট করবেন। সো আপনাদের সামনে এরকম চলে আসবে। সো আপনারা এটা আসলে সুন্দরভাবে এটাকে বসাই দেবেন। সো আপনি এইভাবে নিতে পারবেন। সো আমি এটা এরকম রেখে দিতেছি। তারপর যেটা করব, এইখানে যে ডান বাটনটি রয়েছে ডান বাটনে ক্লিক করে দেব। সো ডান বাটনে ক্লিক করে দিলাম। সো এটা এখন অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে ইউটিউবের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাই দেব। সো এইখানে দেখতে পারতেছেন এটা এখানে সেট হয়ে গেছে। सो यूट्यूब चले आसलम। सो ये लोगोटा ऊपर क्लिक करबें। सो एखन एखाने सेई लोगोटा आसले शो करतेछे। सो एटा आपनारा आसले कयेक मिनट परे सेई लोगोटा एखाने शो करबे। सो आमरा एखन फटोटार ऊपर क्लिक करब, देखते पाइबेन सेटा एखाने सेट हये गेछे। सो ओइटा आसले किछुक्षण पर आपनारा ओइखाने शो करबे। सो एखाने देखते पाच्छेन आमि एकटु आगे जेटा सेट करेछि सो सेटा एखाने सुंदरभावे देखाइतेछे। सो एइभावे आपनारा लोगो चेन्ज करते पारेन। सो आशा करी आपनादेर काछे अनेक भालो लागबे। धन्यवाद सबाइके पेयेछि। सो जोदि आपनादेर काछे एकटु भालो लागे अवश्य एक लाइक दिबेन, कमेंट करबेन, अवश्य एक लाइक दिबेन और भिडियोटाके जोदि बेशी भालो लेगे थाके सो अवश्य शेयर करबेन। धन्यवाद जानाच्छि सबाइके और देखा होच्छे परवर्ती भिडियोते। सेई बंधु भालो थाकुन, सुस्थ थाकुन। धन्यवाद।